হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। এখন কিন্তু আমরা চলে এসেছি শুধুমাত্র ভারতীয় ন্যাশনাল টিমের খবর নিয়ে, এবং অনেক খবর আছে ভারতীয় ফুটবলের, একদম অগুন্তি খবর আছে এটুকু বলতেই পারি। তো সেইখানে U16 টিমের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা, তার সঙ্গে সঙ্গে ভারতের তো হিরোইক একটা পারফরমেন্স ঘটেই গেল ভারতীয় দলে ইরাকের বিরুদ্ধে, এবং অবশ্যই U23-তে আজকে কিন্তু ভারত খেলতে নামছে প্রবল প্রতিপক্ষ চায়নার বিরুদ্ধে। সেই খেলার তো সম্পূর্ণ প্রিভিউ নিয়ে আমরা চলে এসেছি, তবে তার আগে আরেকটা খবর আপনাদের জানিয়ে দেওয়ার দরকার, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আইএসএল এর ফিক্সচার কিন্তু রিভিলড হয়ে গেল, এবং যেখানে প্রথম খেলা হচ্ছে 21শে সেপ্টেম্বর রাত 8টা থেকে, এবং প্রথম খেলায় হবে চির প্রতিদ্বন্দ্বী কেরালা ব্লাস্টার ফুটবল ক্লাবের বিপক্ষে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। এবং টাইমটা এবারে চেঞ্জ হয়েছে, এবারে টাইম কিন্তু রাত 8টা থেকে, যেটা 7:30টা থেকে খেলা হতো। এই টাইমের ফলে দুটো জিনিস কিন্তু ঘটছে। প্রথমত, অফিস যাত্রীরা যারা ফিরে আসছে তারা কিন্তু টোটাল খেলা দেখতে পাবে, তারা টিকিট কেটে যাবে মাঠে আরও বেশি সংখ্যক। এবং উল্টো দিকে আমাদের মতো দর্শকদের ক্ষেত্রে, যারা আমরা গ্রাম অঞ্চল থেকে হয়তো খেলা দেখতে যাই, আমি যদি বাংলার ফুটবলের কথাই বলি, যুবভারতী মাঠেই যদি যায়, তাহলে 8টায় যদি ফুটবল খেলা শুরু হয় তাহলে মিনিমাম কিন্তু তার স্টেডিয়াম থেকে বেরোতে বেরোতে 11টা বাজবে। তারপর কি ঠিকঠাকভাবে সমস্ত গাড়ি ঘোড়া কি পাবে, পরিবহন ব্যবস্থা কি পাবে তারা ফিরে আসার জন্য? অবশ্যই কিন্তু আমার যতদূর সম্ভব তারা পাবে না। তো এই দিকটা একটু খেয়াল করা উচিত ছিল। অন্যান্য জায়গার কথা বলছি না, সেই শহরেরই হয়তো দর্শকরা থাকতেন, কিন্তু আমাদের এই বাংলা ফুটবলে শুধু শহর নয়, গ্রামতলির দর্শকরাও কিন্তু যায় খেলা দেখতে। এবং এর সঙ্গে আরেকটা কথা বলতে পারা যায়, সেইটা হচ্ছে কিন্তু এই শুধু একটা করে খেলা থাকলে রাত 8টায় হবে, এবং দুটো করে অর্থাৎ ডবলের রাত থাকলে প্রথম খেলা কিন্তু বৈকাল 5:30 থেকে শুরু হবে। এই টাইমটা জানানো ছিল। আর কোথায় খেলা দেখতে পাবেন, সেই টিভি স্বত্ব কিন্তু পেয়ে গেছে ভাইকম 18, এবং তারা তাদের টিভি চ্যানেল স্পোর্টস 18-এ খেলা দেখাবে, এবং ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে কিন্তু আমরা জিও সিনেমাতে দেখতে পারবো। যে জিও সিনেমাতে কিন্তু আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপও দেখেছি, অসাধারণ তাদের পিকচার কোয়ালিটি, এবং বাংলা ভার্সানেও কিন্তু দেখা গেছে, এবারেও আশা করি তাতেই আপনারা দেখতে পাবেন। তো এইটুকুই বলা ছিল আইএসএলকে নিয়ে। এবার কিন্তু চলে যাব U16 সাফ কাপকে নিয়ে। দেখুন, U16 সাফ কাপে প্রথম দুটো ম্যাচে, অর্থাৎ গ্রুপ লিগে দুটো ম্যাচেই তো 1 গোলের ব্যবধানে ভারত জিতেছিল, এবং তার সেমিফাইনালে পৌঁছেছিল। সেমিফাইনাল খেলতে নেমেছিল কিন্তু মালদ্বীপসের বিরুদ্ধে, যে মালদ্বীপস কিন্তু অন্য গ্রুপে, অর্থাৎ বি গ্রুপের সেকেন্ড টিম হয়ে উঠেছিল একটা ম্যাচ জিতে। তো সেই মালদ্বীপকে সেমিফাইনালে 8-8খানা গোল দিয়েছে ভারতীয় জুনিয়র দল, এবং 8 গোল দেওয়ার ফলে এখন তাদেরকে নিয়ে কিন্তু নানা রকম চিন্তা ভাবনা, আমাদের এক্সপেকটেশন আরও কিন্তু বেড়ে গেল ফাইনালের জন্য। এবং ফাইনালে খেলবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। তখন গতকাল অন্য সেমিফাইনালে বাংলাদেশ কিন্তু 2-1 গোলে হারিয়ে দেয় পাকিস্তানকে, সেহেতু ফাইনালে আমরা আবার ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশকে দেখতে চলেছি। তো যাই হোক, U16 সাফ কাপের সঙ্গে সঙ্গে কিন্তু U19 সাফ কম্পিটিশনের কথা বলি, যে কম্পিটিশনটা কিন্তু 21শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। এবং U19 টিম কিন্তু ঘোষণা করে দেওয়া হলো, যে টিমটা এখন আপনারা আমাদের টিভি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এইগুলো ছিল কিন্তু নিউজ আপডেট। এবার আজকের যেটা মেন নিউজ, সেইটা কিন্তু U23 এশিয়ান কোয়ালিফিকেশন, অর্থাৎ এশিয়া কাপ কোয়ালিফিকেশন, যেটা কিন্তু একটা মারাত্মক হতে চলেছে। ভারতের গ্রুপে কিন্তু ছিল মালদ্বীপ, চায়না এবং উজবেকিস্তান, সেখানে মালদ্বীপ তো উইথড্র করে তাদের অর্থনৈতিক প্রবলেমের জন্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের পক্ষে কিন্তু কঠিন হয়ে গেল। কিসের জন্য বলছি, মালদ্বীপের বিরুদ্ধে কিন্তু প্রথম একটা প্র্যাকটিস ম্যাচও পেত, যেমন টুর্নামেন্টের প্রথম ম্যাচ, তবুও সেইটাকে কিন্তু ভারত প্র্যাকটিস ম্যাচ হিসাবেও কিন্তু পেত, কারণ ভারত কখনো U23 কোনো টুর্নামেন্ট খেলে না। সেহেতু এই টিমটাকে একত্রিতভাবে ক্লিফোর্ড মিরান্ডার এইরকম একটা বড় টুর্নামেন্টের নামা কিন্তু সত্যি
সত্যিই খুব কঠিন হতে চলেছে, এবং তার থেকেও বড় ব্যাপার চায়নার মতো দলের বিরুদ্ধে খেলা, তারপরে ওরাই ম্যাচ ইউএইর সঙ্গে খেলা, দুটোই কিন্তু প্রবল প্রতিপক্ষ দল বলতেই পারা যায়। এবং তার সঙ্গে সঙ্গে এটা বলবো, আগের ম্যাচ কিন্তু ইউএই আর চায়নার মধ্যে গোল শূন্যভাবে ড্র হয়েছে, অর্থাৎ তারা কিন্তু 1 পয়েন্ট করে পেয়েই গেছে। এই ম্যাচ কিন্তু ভারতকে অন্তত পক্ষে ড্র রাখতেই হবে, তবে চায়নার থেকেও ইউএই কিন্তু আরও শক্তিশালী দল, সেহেতু এই ম্যাচ জিততেই হবে যদি পরের রাউন্ডে বা কোয়ালিফায়ার্স করতে হয়। সেহেতু কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হচ্ছে ভারতকে, এবং আজকে সেই খেলা কখন সেইটা কিন্তু বৈকাল 5টা এবং চীনের মাঠেই হচ্ছে, সেহেতু চীনের কিন্তু টোটাল দর্শক সম্বলিত মাঠে ইন্ডিয়া খেলবে, অর্থাৎ 12 ম্যান নিয়ে কিন্তু চীন খেলবে, এটুকু বলতেই হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্লিফোর্ড মিরান্ডা কেমন টিম সাজায় সেইটাই দেখায়। আমাদের কিন্তু U23 টিম খারাপ নেই, সেইখানে কিন্তু অনেক ভালো প্লেয়ার আছে, সেই গোলকিপিং থেকে শুরু করে প্রফসিকেন সিং গিল, আরসানওয়ার শেখ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আছে, ঠিক তেমনই নামতে আছে আমাদের ক্যাপ্টেন শিবশক্তি নারায়ণ আছে, আগামী দিনের ভারতীয় ফুটবলের যাকে সুনীল ছেত্রীর বিপক্ষে ধরা হচ্ছে সেই কিন্তু সুহেল ভাট আছে, এইরকম কিন্তু অনেক অনেক কিন্তু পোটেন্সিয়াল সম্পন্ন প্লেয়ার আছে, তাদের নিয়ে কেমন টিম সাজায় সেইটাই দেখার। আর সর্বশেষে একটা কথাই বলবো, আপনারা প্রত্যেকে আমার কাছে জানতে চাইছেন যে এই ম্যাচ কোথায় আমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাবো। দেখুন, যেহেতু এই কোয়ালিফায়ার্সটা হচ্ছে চায়নাতে, সেহেতু চীনেরই কিন্তু রাইটস থাকবে যে কোন টিভি চ্যানেলকে দেবে, এবং এতদিন অবধি যা দেখে এসেছি এবং প্রথম ম্যাচেও যা দেখেছি চীনের, চীনের কিন্তু একটা ইউটিউব চ্যানেল হটপট, সেই হটপট চ্যানেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যে যে এই চ্যানেলে দেখতে চান সেই সে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমরা এই চ্যানেলটার লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেইখান থেকেও কিন্তু এই চ্যানেলটা খুলে লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন বৈকাল 5টা থেকে ইন্ডিয়া এবং চীনের মধ্যে এই ইন্টারেস্টিং ম্যাচটা। যাই হোক, এখনকার জন্য প্রতিবেদন এইটুকুই ছিল, পরবর্তী ক্ষেত্রে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে তো মন্তব্য লিখতে একদম ভুলবেন না, আর তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই বলে এখনকার জন্য ভিডিও আমরা শেষ করলাম, টাটা।